আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর যেহেতু রমজান মাস, তো ইফতারের আয়োজন শুরু করে দিয়েছি আমি। তেহরি করে বুট ভিজিয়ে রেখেছিলাম, এখন বুটটাকে আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর বুটের সাথে কিছু আলুও দিয়ে দিচ্ছি। আর আমি রাতের ও সেহরির জন্য রান্নাও শুরু করে দিয়েছি। এখানে আমি ছোট মাছ রান্না করছি, ছোট মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি গরুর মাংস রান্না করব, ওই জন্য গরুর মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এবার গরুর মাংসটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আমার বুট রান্না করা হয়ে গেছে, এবার আমি গরুর মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের ঢাকনাটা লাগানো হয়ে গেছে, এবার আমি চুলার গ্যাসটা অন করে দিব। গরু মাংসতে আমি কিছু আলুও দিয়ে দিয়েছিলাম, আর গরু মাংসটা কষানোও হয়ে গেছে। আর এবার আমি গরু মাংসতে কিছুটা পরিমাণে ঝোল দিয়ে দিব। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আর আমি প্রেশার কুকার থেকে অন্য একটা হাঁড়িতে মাংসটা ঢেলে নিয়েছি। পাশাপাশি আমি ইফতারও বানিয়ে নিচ্ছিলাম। পেঁয়াজ আলুর চপ আমার বানানো হয়ে গেছে, আমি এবার বেগুনি বানাচ্ছি। বেগুনিটা এখনও বানানো হয়নি, চুলাতে আছে। এই যে বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এখনও বাকি আছে ডিম চপ বানানো। বেগুনি কমপ্লিট হলে তারপর আমি ডিম চপগুলো বানিয়ে নিব। আমরা যেহেতু দুইজন মানুষ, তো ইফতার একদম খুবই কম পরিমাণে বানানো হয়। জাবির তো ইফতারে কিছুই খায় না, আর জাবিরের বাবাও ওরকম বেশি খায় না, যতটুকু খাওয়ার আমিই খাই। ইফতার শেষ করে আমার খুব বেশি টক খেতে ইচ্ছে হচ্ছিল, ওই জন্য আমি এখন কাঁচা আম কেটে শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখন আমার ইদানিং খুব বেশি টক খেতে ইচ্ছে হয়, ওই জন্য আমি কাঁচা আমটা ঘরে রাখার চেষ্টা করি। একদিন পরপর বা প্রতিদিনই খাওয়া হয় আমার কাঁচা আম। এখন বাজে রাত 2:30, আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের বারান্দা দিয়ে প্রচুর পানি আসছিল, কী পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।